আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ মামুনুল হক যদি পরের বউ নিয়ে হোটেলে ধরা না খেতো তাহলে কারাবন্দি উলামাই ক্যারামদেরকে নিয়ে কর্মসূচি দেওয়া যেত যেহেতু পরের বউ নিয়ে তিনি ধরা খেয়েছেন এই জন্য কেউ কোনো মুখ খুলতে সেনা। এমন এক মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুটিকচুরি উপজেলার সাধারণ সম্পাদক এম আজগর সালেহি দর্শক আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ মামুল হক সাহেবের বড় ভাই আল্লাহ মাহফুজুল হক সাহেব কারাবন্দি উলামাই ক্যারামদেরকে নিয়ে চমৎকার বক্তব্য দিয়েছেন সেই ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটিতে আরও একটি ভিডিও তুলে ধরবো যেখানে আল্লাহ মামুল হক সহ কারাবন্দি উলামা এই ক্যামদের মুক্তির ব্যাপারে চমৎকার জ্বালাময়ী ভাষণ দিয়েছেন এক উদীয়মান তরুণ বক্তা দর্শক সেই ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক কথা না বাড়িয়ে চলুন বিডুর মূল পর্ব শুরু করি প্রিয় দর্শক আল্লামা মাহবুল হক সহ আরো যে সমস্ত ওলামাই কারাম আজকে জালেমের কারাগারে বন্দি শালায় আবদ্ধ দিনাতিপাত করছেন ওই সমস্ত ওলামাই ক্যারামদের ব্যাপারে মাঠে ময়দানে তেমনটা সগরম দেখা যাচ্ছে না যদিও আগামীকালকে একটি মানববন্ধনের ঘোষণা ইতিমধ্যে আমরা পোস্টারে দেখতে পেরেছি দর্শক কারাবন্দি উলামাই ক্যারামদের ব্যাপারে কেউ মুখ খুলছে না তেমন করে যে ভিডিওটি গতকালকে ভাইরাল হলো আল্লামা মামুনুল হক সাহেবের সেখানে তিনি কথা বলতেছেন এই ভিডিওটা দেখার পরে এদেশের লাখ কোটি তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কবে আসবে সেই দিন যেদিন আল্লামা মামুনুল হক সাহেব আবারও হুঙ্কার ছেড়ে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে জালেমদের বিরুদ্ধে উচ্চ আওয়াজে বক্তব্য প্রদান করবে দশক সেই অপেক্ষার দিন গুনছি আমরা দর্শক তো চলুন এখন আপনাদের সামনে প্রথমেই তুলে ধরি আল্লামা মাহফুজুল হক সাহেবের সেই জালাময়ী ভাষণটি আজকে বহু ওলামায় রাম যাদের অপরাধ একটাই যে তারা হকের কথা বলেছে তারা হকের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখে অপরাধ হলো তাদের এইটাই এই অপরাধে আজকে তারা মাসকে মাস জেলে তারা সময় কাটাচ্ছে বন্দি অবস্থায় বহু মানুষ ফেরারি যাপন করতে হচ্ছে অপরাধ একটাই যে তারা আল্লাহ সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে চায় ওই সকল মজলুম এবং মুসলমানদের ওলামা জন্য আমাদেরও কিছু করণীয় আছে আছে কি না আমরা আমাদের সহজ করণীয় হইল যে সৃষ্টিকর্তা রব্বুল আলমিন আমাদের আসল আশ্রয়স্থল ভরসা স্থল আমাদের কিছু সেই মাওলায় পাহের কাছে আমরা প্রকাশ্যে গোপনে অন্তর থেকে তুমি তোমার এই সকল ওলামা এবং দ্রুত থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আবার তারা যেন হকের কথা কোরআনের কথা আল্লাহর বরত্বের কথা আমাদের সামনে এসে বলতে পারে আমাদেরকে চুরাতে পারে সেই রকমের পরিবেশ তুমি আমাদের জন্য কায়েম করে দাও এই দোয়াটা ইনশাল্লাহ আমরা সবাই করবো তো ইনশাল্লাহ দর্শক দিন একদিন আসবে অবশ্যই ওলামাই কারাম আবারও মাঠে ময়দানে ফিরবেন স্বরূপে ইনশাআল্লাহ আল্লাপাক অবশ্যই ধৈর্যর পরীক্ষা নিচ্ছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হবেন শতভাগ সফলতার সাথে সেই বিশ্বাস আমরা অবশ্যই রাখি দর্শক তো চলুন এখন আপনাদের সামনে তরুণ উদীয়মান বক্তা হাসমুতুল্লাহ ফরিদি সাহেব চমৎকার একটি জ্বালাময়ী ভাষণ দিয়েছেন এবং আল্লামা মামনুল হক সাহেবের কর্মীদের তিনি দিক নির্দেশনা দিয়েছেন চলুন কারাগারি বন্দি উলামাই কারামদের

আল্লামা আব্দুল হাশেম দান বরকত এসেছেন আমি যে কথাটা বলতেছিলাম কথা আজকে শেষ করতে পারবো না আমি যে কথাটা যে কথার মধ্যে আছে এখানেই শেষ করে দিচ্ছি আমার যদি সবাই খেয়াল করেন জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি বলেছিলাম দূরে বললাম এক নম্বর শর্ত কি ইবাদকেও ভঙ্গ দিলে ছেড়ে দেওয়া যাবে কেউ ভঙ্গ দিলে

ওলামাই ক্যারাম সঠিক কথাগুলো দিনের কথাগুলো মানুষের ধারে ধারে নির্বিঘ্নে নির্বয়ে পৌঁছে দিবে। আজকে ওলামাই ক্যারাম কারাগারে বন্দি আজকে যে সমস্ত ওলামাই ক্যারামদের বক্তব্য শুনলে মানুষের বৃদ্ধি পেত যে সমস্ত ওলামাই ক্যারামদের ওয়াজ শুনলে মানুষের চক্ষু দিয়ে অস্ত্র প্রবাহিত হতো সে সমস্ত ওলামাই ক্যারাম আজকে কারাগারে বন্দি শালায় আবদ্ধ আছেন হতাশ হবার কিছু নেই নিরাশ হবার কিছু নেই কারণ যারা সত্য কথা বলবে সত্যের বাণী মানুষের ধারে ধারে পৌঁছে দিবে ওনারা অবশ্যই নির্যাতনের শিকার হবেন এটা আল্লাহ পাকের বড় ধরনের একটি পরীক্ষা ছাড়া আর কিছুই হতে পারে না দর্শক তাদের মুক্তি কামনা করছি এবং তাদের অপেক্ষায় আমরা দিন গুনছি দর্শক ফটিকচুরি উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই কর্মীকে নিয়ে একটি কথা বলতে চাই সাধারণ সম্পাদক সে কিন্তু ছোটোখাটো কোনো পদে নাই সাধারণ সম্পাদক একটি থানার একটি উপজেলার উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একজন কর্মী হয়ে যদি এরকম পোস্ট ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় তাহলে বোঝা যায় কতটা বিদ্বেষ আল্লাহ মাহমুল হকের প্রতি ওনার রয়েছে দর্শক এই সমস্ত কর্মীদেরকে আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সাঁটাই করা হোক এদের কারণে দলের বদনাম হবে এই সমস্ত যারাই হীন জঘন্য মন মানসিকতা লালন করে এরা কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হতে পারে না এরা হচ্ছে আগাছা এরা হচ্ছে দলের জন্য ভয়ঙ্কর বিপদ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে দর্শক আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসসালাম